শুভ সকাল বন্ধুরা আজ বিশ এপ্রিল শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আইসুজুর হুট খোলা কাল শিলচুরের রোড অমিত শাহ হিমন্তের বিজেপির পতাকা আর প্রতীকে সাজি তোলা হচ্ছে শহরকে নিরাপত্তার চাদরে মুনা থাকবে শহরের রাস্তা পঞ্চাশ হাজার লোক গমের প্রস্তুতি পদ্ম শিবিরের ডিএসসি থেকে নেতাজি মূর্তি দশ মঞ্চে তুলে ধরা হবে রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি শান্তিতে বুট পাঁচ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ সর্বত্র বুট পড়ল বাহাত্তর দশমিক এক শূন্য শতাংশ ইভিএম গুলযুগ স্থানে স্থানে পঁয়ত্রিশ প্রার্থীর ভাগ্যবন্দি এ দেশে থাকতে হলে ভয় করে থাকতে পারবেন না আইনের শাসন হলে শ্রদ্ধা করব বললেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নতুন মন্ত্রী ক্রিস্টেন দুপাল আজ মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে পাথার কান্দি পাথার আজ সাড়ে এগারোটায় জনসভা মুখ্যমন্ত্রী হিমন্তের হাইলাকান্দিতে গ্রেফতার রাজ্য দলের নেতা জহির উদ্দিন লস্কর রাতেই ছুটে এলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ঘটনার তীব্র নিন্দা শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান এবং সর্বশেষ খবরটি হল কংগ্রেসীদের হাতে অপদস্থ সোনার বিধায়ক করিম উদ্দিন রাতাবাড়িতে শিলচরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো রবিবার থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাল বিকাল পাঁচটায় শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠ প্রাঙ্গন থেকে শুরু হবে এই রোড শো শেষ হবে রাঙ্গির খাড়ির নেতাজি মূর্তির পাদদেশে এই রোড শোকে নজর কাড়া ও ঐতিহাসিক করে তুলতে জোর প্রস্তুতি নিচ্ছে কাচার জেলা বিজেপি শুক্রবার দফায় দফায় বৈঠক করেছেন দলের শীর্ষ নেতারা এসেছেন আসাম প্রদেশ বিজেপির প্রভারী ক্যাপ্টেন অভিমন্যু রাতে ইটখোলা কার্যালয়ের রোড প্রস্তুতি সত্যি দেখতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি সেই বৈঠকেই অমিত শাহের রোড চূড়ান্ত রূপরেখা তৈরি হয় এর আগেই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হবে শহর শিলচরকে যে রাস্তায় হবে রোডশো সেই রাস্তার দুপাশে থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা রোডশোতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন একটি বিশেষ গাড়ি আই কোম্পানির ডিমেক্স হুড খোলা জিপে শুক্রবারই দিল্লি থেকে গাড়িটি এসে পৌঁছেছে শিলচরে বিশেষ নিরাপত্তারক্ষীর বৃত্তে থাকবে গাড়িটি ইতিমধ্যে দিল্লি থেকে চল্লিশ জনের বিশেষ নিরাপত্তা রক্ষীর দল শিলচর পৌঁছে গেছে আজ আরো বিশ জন বিশেষ নিরাপত্তা রক্ষীর দল আসছে থাকবেন আসাম পুলিশের স্পেশিয়াল বাহিনীও এমন নিরাপত্তা বলয়ে গেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ির আগে থাকবে সংবাদ মাধ্যমের একটি বাহন আর পিছনে আরেকটি গাড়িতে থাকবেন দলের শীর্ষ নেতারা এর পিছনে থাকবে সাউন্ড সিস্টেমের গাড়ি এরপর দলের সর্বস্তরের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে যাতে সাধারণ মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পারেন এর সুব্যবস্থা থাকবে স্থানে স্থানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবে এই রংশো পঞ্চাশ থেকে সত্তর হাজার লোক সমাবেশের প্রস্তুতি নিয়েছে পদ্মশিবির রবিবার বিকেলেই বিশেষ বিমানে কম্বিগ্রাম পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর হেলিকপ্টারে করে ডিএসএ ময়দানে পৌঁছবেন তিনি সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর আগে জেলা ক্রিয়া সংস্থা প্রাঙ্গনের সমাবেশ হবে দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের থাকবেন আসাম প্রদেশ বিজেপির প্রভারী ক্যাপ্টেন অভিমন্য শিলচর লোকসভা আসনে দলের প্রার্থী পরিমল শুক্লবদ্ধ সাংসদ রাজদীপ রায় বিধায়ক কৌশিক রায় বিধায়ক চক্রবর্তী মিহির কান্তি কাচার জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ এক যাক নেতৃবৃন্দ রোড শুরুর আগে বিকেল সাড়ে চারটায় দলের বিভিন্ন স্তরের সদস্য সহ বিজেপির সমর্থকরা শিলচর ডিএসএ ময়দানের সামনে জমায়েত হবে বিকেল পাঁচটায় শুরু হবে রোড দলের প্রতীক ও ফুল দিয়ে সাজানো হুটহুলা বিশেষ জীব গাড়িতে চলে শহর পরিক্রমা করবেন অমিত শাহ ও হিমন্ত এই রোড শো লুক সমাগমের জন্য শহরের তিনটি মন্ডলকে পনেরো হাজার করে লুক আনতে বলা হয়েছে একই টার্গেট দেওয়া হয়েছে শহরের বাইরে রংপুর মালুগ্রাম মন্ডলকে এছাড়া গ্রাম কাছার থেকেও দলের সদস্য ও সমর্থকদের নিয়ে আসার পৃথক পৃথক লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে প্রতিটি মন্ডলের অধীনে বিভিন্ন মোর্চার যেসব কমিটি রয়েছে প্রতিটি কমিটিকে পাঁচশো জন করে লুক নিয়ে আসতে বলা হয়েছে সব মিলিয়ে পঞ্চাশ হাজারের অধিক লোক সমাবেশের টার্গেট নিয়েছে শাসক দলটি রৌটসোয় বরাকসহ রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ডিএসএফ প্রাঙ্গন থেকে নেতাজি মূর্তি পর্যন্ত দশটি স্থানে দশটি মঞ্চ তৈরি হচ্ছে মঞ্চগুলিতে পরম্পরাগত পোশাকের শিল্পীদল দামাইল মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাগা ডিমাসা বিহু ইত্যাদি নৃত্য পরিবেশন করবে রৌডস যখন চলবে তখন রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে থেকে অমিত শাহকে স্বাগত জানাবেন রৌডশোকে আকর্ষণীয় করতে গোটা রাস্তার দুপাশে বিজেপির পতাকা প্রতীক ও ব্যানার দিয়ে সাজানোর কাজ চলছে তাকবে বুট প্রচারের বেশ কয়েকটি গানের গাড়িও রৌডশো চলতে চলতে সন্ধ্যা পেরিয়ে যদি রাত হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে শহরের প্রতিটি পয়েন্ট বড় বড় লাইট লাগানো হবে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে রাস্তার দুপাশে এদিকে নিরাপত্তা যাতে কোনো ফাঁক ফুকুর না থাকে সেজন্যই শুক্রবারই শহরের বিভিন্ন স্পট ভেরিফিকেশন করা হয়েছে আজ ফের একবার শহরের প্রধান সড়কের চূড়ান্ত স্পট ভেরিফিকেশন করা হবে তাকবেন রাজ্য পুলিশের শীর্ষকর্তা সহ কাছারের জেলা আয়ুক্ত ও পুলিশ সুপার অপরদিকে শান্তিতে বুট আসামের পাঁচ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ সর্বত্র অশান্তির লেশমাত্র নেই কোথাও পুরোপুরি শান্তির বুট গণতন্ত্রের উৎসবে প্রবল উৎসাহ নিয়ে অংশ নিতে দেখা গেছে জনগণকে এক উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন সকলে সকাল থেকেই প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে দীর্ঘ লাইন পড়ে ভোটারদের বিকেলে ভোট গ্রহণের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কোথাও কোথাও লাইন দেখা গেছে ভোটারদের তবে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেই গড়ে ফিরেছেন সকলে ভোটিং মেশিনের গণ্ডগুলি অবশ্য কোন কোনো স্থানে ভোট গ্রহণের দেরির খবর পাওয়া গেছে আসামের ভোট বরাবরই শান্তি লোকসভা হোক কিংবা বিধানসভার ভোট তাল না বরং উৎসবের চেহারা ভোট এবারও এর ব্যতিক্রম হয়নি প্রথম দফায় পাঁচ কেন্দ্রের বুটেও দেখা গেছে একই ছবি চারদিকে এক উৎসবের মেজাজ উৎফুল্ল জনগণ রাজনৈতিক রেসারেসির কোনো গন্ধও নেই হাসি মুখে বুট দিয়েছেন সকলে বয়স্ক লোকদেরও দেখা গেছে বুটের সারিতে হুইল চেয়ারে বসে ভোট দিতে এসেছেন অনেকে ভোট গ্রহণ কেন্দ্রে র্যাম্পের ব্যবস্থাও ছিল স্থানে স্থানে শুক্রবার ভোট হয়েছে লক্ষিমপুর ডিব্রুগড় জুরহাট কাজিরাঙ্গা ও শোনিতপুর লোকসভা কেন্দ্রে প্রায় দশ হাজার ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ নেওয়া হয়েছে ছিয়াশি দশমিক চার সাত লক্ষ ভোটারের আবহাওয়া ছিল অনুকূল ফলে বিশাল সংখ্যায় ভোট পড়েছে সর্বত্র নির্বাচন কমিশন সূত্রে খবর সকাল থেকে দ্রুত বাড়তে থাকে ভোটের হার বিকেল পাঁচটা অবধি ভোট পড়েছে সত্তর শতাংশ লাইনে ভোটার থাকায় তারপরও ভোট গ্রহণ করা হয়েছে স্থানে স্থানে তাই নির্বাচন কমিশনের হিসেব নিকেশে ভোটের হার আরও বাড়তে পারে শেষ খবরে জানা গেছে পাঁচ কেন্দ্রে মোট ভোট পড়েছে বাহাত্তর দশমিক এক শূন্য শতাংশ পাঁচ কেন্দ্রের ভোটের শুক্রবার ইভিএম এ বন্দী হয়েছে পঁয়ত্রিশ জন প্রার্থীর ভাগ্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাংসদ কামাক্কা প্রসাদ গগৈ প্রধান বড়ুয়া ও গৌরব গগৈ বিধায়ক রঞ্জিত দত্ত জাতীয় পরিষদের সভাপতি লরিনজ্যোতি গগৈর ভাগ্য নির্ধারিত হয়েছে তবে গণনায় জানা যাবে সারা দেশের সঙ্গে আগামী চারজন জুন ভোট পর্ব শেষ হওয়ার পর প্রত্যেকেই অবশ্য জয়ের দাবি করেছেন প্রার্থীরা যেমন জনগণের উপর বর্ষা রেখেছেন তেমনি শাসক ও বিরোধী দল থেকেও জয়ের দাবি করা হয়েছে কয়েকটি স্থানে অবশ্য ভোটিং মেশিনের গোলযুগে বুক গিয়েছে ভোটারদের জুরহাট লোকসভা কেন্দ্রের অধীন মরিয়নির একশো তেত্রিশ নং নবজ্যোতি উচ্চ মাধ্যমিক স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে বিকল হয়ে পড়ে ইভিএম ফলে আধ ঘন্টা বন্ধ থাকে ভোট সীতাপুরের পঁয়ষট্টি নং গজপুরিয়া প্রাথমিক স্কুলেও ভোটিং মেশিন বিকল হয় ভোট বন্ধ থাকে দুই ঘন্টা তাছাড়া রঙ্গাপুড়া বিধানসভা কেন্দ্রের অধীন একশো বারো নং গুদামঘাট কাছুরি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটিং মেশিন জালিয়াতির অভিযোগ উঠে ভোট গ্রহণ শুরু হওয়ার পর দেখা যায় ভোটিং মেশিনে বিজেপির প্রতীক চিহ্ন পদ্ম ডেকে রাখা হয়েছে আটাযুক্ত যুক্ত সাদা রঙের কাগজে পদ্ম চিহ্ন দেখতে না পেয়ে সন্দেহ হয়ে স্থানীয় ভোটারদের আপত্তি উঠে ফলে ভোট বন্ধ থাকে সেখানে বেশ কিছুক্ষণ অপরদিকে রাতাবাড়িতে কংগ্রেসের সমর্থকদের হাতে চরম অপদস্থ হলেন সোনার বিধায়ক শুক্রবার সন্ধ্যায় করিমুদ্দিনে কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদ চৌধুরীর নির্বাচনী জনসভার পর এআইইউডিএফ এর নির্বাচনী সভা ছিল কংগ্রেসের সভা শেষে প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও সাংসদ অজিত কুমার বুইয়া মঞ্চ থেকে নামার পর সমর্থকরা তাদের জিন্দাবাদ্বনি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই সময় এআইউডিএর যোগ দিতে বিধায়ক করিমুদ্দিন বাবুইয়া কাজীর বাজারে উপস্থিত হতেই ঘটে যায় এক অভাবনীয় পরিস্থিতি হাতে কংগ্রেসের পতাকা নিয়ে একাংশ কংগ্রেস সমর্থক চড়াও হয়ে যান বিধায়কের গাড়ির উপর তারা কিছু সময়ের জন্য বিধায়ক করিমুদ্দিনের বাহন আটকে বিধায়ককে বিজেপির দালাল বলে সম্বোধন করে নানা ধরনের অকথ্য ভাষায় অপদস্থ করা শুরু করে সেই সময় বিধায়ক করিমুদ্দিনকে অসহায়ের মতো গাড়িতে বসে থাকতে দেখা যায় দীর্ঘ সময় আটকা পড়ার পর কোন ক্রমে তার গাড়ি চড়া পেলে হাফ চড়ে বাঁচেন তিনি কিছুক্ষণ পরেই এআই রিফের কর্মী সমর্থকরা শতাধিক গাড়ির মিছিল করে বিধায়ককে নিয়ে পুনরায় সভাস্থলে উপস্থিত হন এতে সময় বিধায়ক করিম তার বক্তব্যে কংগ্রেসি হামলার তীব্র নিন্দা জানিয়ে গুন্ডাগিরির রাজনীতি পরিহার করতে আহ্বান জানান তিনি কংগ্রেস পার্টির সমালোচনা করে বলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একজন বিগগলুক কিন্তু তার উপস্থিতিতে কংগ্রেস কর্মীরা আমার উপর হামলা চালালেও তিনি কিন্তু এ নিয়ে রহস্যজনক ভূমিকা পালন করেন কংগ্রেস পার্টি একজন विधायकকে ন্যায় দিতে পারেননি তিনি জনগণের সঙ্গে কিভাবে লিয়াক করবেন विधायक করিম বলেন আমাদের লড়াই বিজেপির সঙ্গে কিন্তু কংগ্রেসীরা ভোটে হারতে দেখে গুন্ডা বাহিনী ল নিয়ে আইইউডি কে দমন করতে চাইছে যার প্রত্যুত্তর জনগণকে ইভিএমে দেওয়ার আহ্বান জানিয়ে রাতাবাড়ির বিজেপি বিধায়ক বিজয় মালাকারকে এক হাত নেন তিনি করিম বলেন বিধায়ক বিজয় মালাকার এখন হুমকি দেওয়া শিখে গেছেন বুট না দিলে নাকি সংখ্যালঘুদের বাড়িতে জেসিবি পাঠাবেন তিনি বিধায়ক বিজয় মালাকারকে হুঁশিয়ারি দিয়ে করিম বলেন আর যদি এ ধরনের হুমকি দেন তবে দিশপুরে আপনাকে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত